অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই জানুয়ারি দু বিশ্ব রেকর্ড করতে চলেছে এই পাঁচ রাশি অর্থাৎ এই রাশিগুলোর এই মাসে অর্থাৎ জানুয়ারি প্রথম বছরের প্রথমে বাজিমাত করতে চলেছে কেন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং কোন কোন রাশি যে রাশিগুলোর ধনবর্ষা হতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এবং লটারি শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এ মাসে প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার সফলতার জায়গা সাকসেসের জায়গা নির্দেশ করছে সম্পত্তিগত দিক থেকে শুভ দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের অভাবনীয় প্রাপ্তি এই জানুয়ারিতে বছরের প্রথমে কিন্তু হতে চলেছে আপনারা যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট চাঁদির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ কেরিয়ারের দিক থেকে আপনাদের উন্নতি হবে পারিবারিক সুখ এবং কর্মযোগ কর্মক্ষেত্রের সফলতা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে এ মাসে এবং আপনাদের প্রেমের আটকিয়ে আছে এমন টাকা আপনাদের কিন্তু রিকভারি এ সময় হতে কিন্তু চলেছে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই বিশ্ব রেকর্ড দু হাজার বাইশে কিন্তু করতে চলেছে জানুয়ারির প্রথমেই ছক্কা মারতে চলেছে তুলা রাশি তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাজ লটারি থেকে মহাপ্রাপ্তি বছরের প্রথম মাসেই হতে চলেছে লটারির শেয়ার মার্কেট থেকে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ এই সময় কিন্তু পেতে চলেছেন কেরিয়ারের দিক থেকে যদি বলি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ধনর দিকটা ধনের দিকটা অর্থের দিকটা ক্যাশ ফ্লোয়ের দিকটা আবারও বলছি যথেষ্ট মজবুত কিন্তু জানুয়ারি মাসে হতে চলেছে পারিবারিক সুখের জায়গা এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বিদেশ থেকে লাভ এবং অনলাইন মার্কেটিং লাইনে যারা আছে সেলস লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভবান আপনারা হতে চলেছেন এবং যারা অ্যাডভোকেট আছেন এই জায়গাগুলো কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন তিন নম্বর চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি হতে চলেছে মহাকটিপতি সব দিক থেকে দেখুন যাদের ক্ষেত্রে মিলছে না কিনা আমি আবারও বলছি নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করান আপনার জন্মছকে কিসের দোষ আছে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে সঠিক প্রতিবেধান প্রতিবিধান নিশ্চিত রূপে আপনার ভাগ্য কিন্তু চমকাতে বাধ্য এরপরের যে রাশি কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির আপনাদের মান সম্মান যশ কর্ম এই জায়গাগুলো কিন্তু এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি এবং বিদেশ এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে এবং বিশেষ করে লটারি থেকে সন্তানের ক্ষেত্রের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা সেলফ প্রফেশনে আছেন অ্যাডভোকেট বা আপনি আপনি অ্যাস্ট্রোলজার বা আপনি অ্যাজ এ ডক্টর সেলফ প্রফেশনগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি এই মাসে কিন্তু দেখা যাচ্ছে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করতে চলেছে এরপরের যে রাশি কথা বলবো সে রাশি নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ডেলি রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে দৈনিক রোজকার আপনাদের বাড়বে আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন কর্মযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে কর্মক্ষেত্রে সফলতা কর্মযোগ এই মাসে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে এবং শুভ বিবাহে এই জায়গাগুলো কিন্তু নতুন সূর্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে প্রেম এবং বিবাহ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মজবুত হতে চলেছে পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এর সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের এ মাসে কিন্তু রিকভারি আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ পেমেন্ট আটকে গেছিলো পেমেন্ট ফেঁসে আছে এই টাকাগুলো কিন্তু আপনাদের এ সময়ের মধ্যে রিকভারি আপনাদের কিন্তু হবে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যদি বলি অর্থনৈতিক জায়গা যদি বলি আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ এ মাসে কিন্তু করছে আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিক্সনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যেটি করে অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে করে নমস্কার